দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একুশে টেলিভিশনের স্পেশাল ফোনোল্যাব স্টুডিও কনসার্ট। আপনাদের সবার সাথে রয়েছি আমি বেনজির ইশরাত। আজকে আমাদের স্টুডিওতে এমন একজন সঙ্গীত শিল্পী আছে যার কথা বলতে গেলেই বলতে হয় চায়না মেয়ে তুমি অন্য কারো হও, আড়াল কিংবা ভুলো না, তার প্রত্যেকটি গানই কিন্তু কি যেন একটা না পাওয়ার বাসনা। এই না পাওয়ার বাসনা থেকে কিন্তু তার থেকে চমৎকার কিছু গান আমরা পেয়েছি। আর হাজারো নারীর হৃদয় হরণ কানেরই এবার আমাদের মধ্যে রয়েছে। হাজারো নারীর হৃদয় যিনি নিয়েছেন তিনি হচ্ছেন আমাদের সবার পছন্দের হৃদয় খান। কেমন আছেন? আমি চিন্তা করছিলাম আসলে কতজন হতে পারে, এটা হিসাব করব আজকে আমরা যতক্ষণ ধরে আমাদের এখানে প্রোগ্রাম হবে আমরা সেটাই দেখব। হাজার কত লাখ হৃদয় খানের মোট অ্যালবামের সংখ্যা কয়টি? আপনারা উত্তর দিতে টাইপ করুন কনসার্ট স্পেস আপনার সঠিক উত্তরটি লিখে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে, এবং সঠিক উত্তরদাতার জন্য রয়েছে হোটেল সিগালের পক্ষ থেকে চমৎকার পুরস্কার। অথবা আমাকে যোগাযোগ করলে আমি বলে দেব। হ্যাঁ কিন্তু না, এটা আমাদের যতক্ষণ প্রোগ্রাম চলবে। আচ্ছা তো আমরা কিন্তু এই প্রশ্নটা কিন্তু উত্তর আমরা জানবো, কিন্তু এটা অনেকেই জানে, কিন্তু সর্বোচ্চ সঠিক উত্তরদাতা যিনি রয়েছেন তিনিই পাবেন। সো এটা কোয়াইট টাফ আই গেস। সো আমরা আমাদের আজকের ঈদের দ্বিতীয় দিনের সকালটা কোন গান দিয়ে শুরু করতে যাচ্ছি? I wanted to do the song Aral. It's our first solo album. Thank you.
এই গানটাতে কিন্তু ওকেও দেখতে পেরেছে আই থিংক দ্যাট ওয়াজ ভেরি লাকি ইওর ফার্স্ট ভিডিও এভার ইউ হ্যাভ ডান রাইট ইয়েস আওয়ার ফার্স্ট মিউজিক ভিডিও যেটা ছিল আই ওয়াজ রিয়েলি লাকি যে হৃদয় খানের সাথে একটু আমি সময়ের কিছু মানে ক্যামেরার সামনে আসতে পেরেছিলাম এন্ড আজকে তো আরো বেশি লাকি আজকে আমার মনে হয় ঈদের সালামিও লাগবে না আমাদের আজকে হৃদয় খানের যে প্রথম গানটা গাইলেন এটাতে আমার ঈদের সালামি পাওয়া হয়ে গেছে আচ্ছা আমরা তো শুনছিলাম আড়াল এই আমি প্রথমেই বলছিলাম যে না পাওয়ার এক অতৃপ্তি প্রত্যেকটা গানেই কিন্তু আমি আমি পেয়েছি আমার নিজেও আমি কোথায় যেন হারিয়ে যাই সেই না পাওয়ার সেই অতৃপ্তি থেকে তো এই অতৃপ্তি কবে মিটবে আমার মনে হয় কারো কোনো
মানে যে তৃপ্তির যে ব্যাপারটা সবারই অতৃপ্ত থাকে, সব অনেক কিছু নেই, এ থেকেই আমরা আরো ভালো ভালো গান পাবো না? মানে এখন যেমন টু মি ইফ আই সে মিউজিক ইজ মাই প্রফেশন, সো মিউজিকে এমন আমি কখনো বলতে পারবো না যে আমি অনেক কিছু পেয়ে গেছি বা অনেক কিছু করে ফেলেছি। আমার মনে হয় সবারই কেউ কেউ আছে অন্য কোনো কাজ করছে, অন্য সেক্টরে আছে, বা কারো বন্ধুত্বর অতৃপ্ত একটা ব্যাপার থেকে যায়, বন্ধুত্বর মধ্যেও সব কিছুর মধ্যেই থাকে। সো আমার মনে হয় যে ওই ক্ষুধাটা থাকলে আরো বরঞ্চ ভালো, ইটস বেটার ফর ইউ, যে ইউনো ইউ ক্রেভ ফর মোর অ্যান্ড বেটার, মোর বেটার অ্যান্ড ইউনো অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ধন্যবাদ, তোমার মানে আপনার ভয়েসটা অনেক সুন্দর। আমাদের আজকের অতিথি আছেন আমাদের হৃদয় খান, কথা কি বলবেন? তোমাকে অনেক ভালো লাগছে। ওকে এন্ড অল দ্য বেস্ট, শোটা অনেক ভালো হচ্ছে, বাট কনফারেন্স ভালো হয়েছে। থ্যাঙ্ক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ মৌমিতা ফোন করার জন্য। আমরা তাহলে এবার কোন গানটি শুনছি? অবশ্য ভালোবাসাটাই করতে পারি যেহেতু বলছে। আচ্ছা, একটু জানতে হবে কতটুকু সময় পাবো আমরা, বিকজ আচ্ছা কতটুকু সময় পাবো আমরা? আমরা সময় পাবো, আপনার মনের মতো গান আমরা শুনতে পাবো, আপনিও গাইতে পারবেন, সমস্যা নেই। এখন 10 মিনিটের মতো পাবো। আচ্ছা, আমি দুইটা গান করছি একসাথে, এই জন্য আমি আচ্ছা ওকে বলনার বলনাটা দিস স্যার। Thank you.
কাছে এসে ভালোবাসো কি জানি Sa, ja, ni, e, no, e, ka, na, no.
যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা। অসম, আমি নকল করলাম। আমার মনে হয় মায়া নামের মেয়েরা অনেক লাকি হয়, কারণ তাদের নাম নিয়ে অনেক গান হয়। ও তাই? হ্যাঁ হ্যাঁ, আমি এটা এতক্ষণ ধরে হিসেব করলাম যে মায়া নিয়ে কিন্তু অনেক গান আছে। সো দে আর ভেরি লাকি। একটা কি ব্রেক নেওয়া যায়? কিন্তু আমাদের সাথে একজন দর্শক আছে, তার সাথে কথা বলে নিতে হবে। প্রিয় দর্শক, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। আলিমা বলছি শিবপুরতলা থেকে। আচ্ছা, কথা বলুন আজকের অতিথির সাথে। হ্যালো। জি, কথা বলুন। হ্যালো। হ্যালো। আমরা কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু এই স্টুডিওতে সাউন্ডটা বাড়াতে হবে, ফোনে শুনতে পাচ্ছি না। কেমন আছেন? ঈদ মোবারক। শুভ সকাল। শুভ সকাল। তোমার কি একটা গানের রিকোয়েস্ট ছিল? হ্যাঁ, প্লিজ। কোন গানটা? এত কিছু বসে, ওকে, ব্রেকের পরে সেই গানটা করব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের দর্শক কিন্তু আমার কথা শুনছিলেন না, কিন্তু হৃদয়ের কথা খুব সুন্দর করে শুনছিলেন। যাই হোক, দর্শক একটা ব্রেক নিচ্ছে, ব্রেকের পর রয়েছে আর অনেক চমৎকার কিছু গান, সঙ্গেই থাকুন। ব্রেকের পর সবাইকে আরও ওয়েলকাম করছি একুশে টেলিভিশন ইট স্পেশাল ফোন অর লাইভ স্টুডিও কনসার্টে। আপনাদের সবার সাথে রয়েছে আমি বেনজির, এবং আমাদের সবার সাথে রয়েছে আমার সবাদের পছন্দের হৃদয় খান। আপনাদের জন্য একটা কুইজ রয়েছে দর্শক। আমাদের কুইজ হলো, হৃদয় খানের মোট অ্যালবামের সংখ্যা কয়টি? সঠিক উত্তর দিতে কনসার্ট লিখে স্পেস দিয়ে আপনার উত্তর লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারে, এবং সর্বোচ্চ সঠিক দাতা যে উত্তরদাতা রয়েছে আপনি পাবেন সিগাল হোটেলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট। আর আপনারা যদি আমাদের আজকের অতিথির সাথে কথা বলতে চান তাহলে ডায়াল করুন 818-9925 এবং 818-9926 এই নাম্বারে। আমরা তাহলে এবার কোন গানটি শুনতে যাচ্ছি? আমরা একটু আগে শুনেছিলাম না, কোন গানটি আমরা শুনবো? এই গানটি করছি। ওকে, thank you.
সব প্রেমিকারাই ছেলেদের মন বোঝে না কিছু কিছু সময়, ওই ফিল থেকে এই গানটা করা। একটা গানে যাবো এখন। ওকে, আমরা তো আপনার আজকে গান শুনবো, কিন্তু আমাদের যারা দর্শক আছে তাদেরও কিন্তু একটু সুযোগ আছে আপনার সাথে কথা বলার। দেখি এখন কে আছে আমাদের সাথে। প্রিয় দর্শক, কে বলছেন? হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। জি, কথা বলুন আমাদের আজকের অতিথির সাথে। হ্যালো, ঈদ মোবারক। হ্যালো, বিজয়। হ্যাঁ, রাজু। হোয়াটস আপ ব্রো? জোস জোস জোস। How's the show going on? কেমন লাগছে? Oh, it's really nice. সকালে কি উঠে এত সুন্দর জ্যাম, এত সুন্দর গান। It is getting pretty good. Thanks man, thanks a lot. Thanks a lot. Raju is, আমি রাজুর ব্যাপারে একটু বলি। He is a awesome human person, first day. তারপর বলবো যে he has a very nice voice. Okay. He sings and I'm doing his album actually.
তার ডেবিউ করছি আমি কম্পোজিং এন্ড টিউনিং বেসিক্যালি কিছু কিছু গান ও টিউন করা আর আমার কয়েকটা গান আছে আমি মোস্টলি কম্পোজিশন করেছি এই অ্যালবামটা সো ইনশাআল্লাহ হোপফুলি ভেরি সুন অ্যালবামটা আসবে থ্যাংকস রাজু ফর কলিং থ্যাংক ইউ তাহলে আমার আর নতুন করে থ্যাংক ইউ বলতে হচ্ছে না অনেক ধন্যবাদ আমরা এবার তাহলে কোন গানে যাচ্ছি আচ্ছা আমি এখনো চিন্তা করিনি আচ্ছা আমি তাহলে চিন্তার মাঝে একটা প্রশ্ন করে নেই হ্যাঁ হ্যাঁ ঈদের প্ল্যানিং কি ঈদের প্ল্যান no special plan but I just I was spending time with my family and friends that's it okay so special family friend দের সাথে কাটানোরই okay তাহলে এবার আমাদের দর্শকদের জন্য কোন গানটি হচ্ছে
This was the song Firete Pabo Na. Haan. I did this song last year and it's a collaboration. এই গানটা আগে রিলিজ হয়েছিল শ্রীলঙ্কায় অ্যান্ড যে প্রোডিউসার দ্য প্রোডিউসার্স নেম ইজ রাজ ইজ আ অসম কম্পোজার আই মাস্ট সে সো দেন উই ডিসাইডেড যে এই গানটা বাংলাদেশেও বাংলা ল্যাঙ্গুয়েজে করে আবার ছাড়া হবে সো ইট হ্যাজ টু মিউজিক ভিডিওস অ্যাকচুয়ালি অ্যান্ড একটা শ্রীলঙ্কিস যেটা শ্রীলঙ্কান যে ভার্সনটা ওইটা আরেকজন গাচ্ছে এবং হি ইজ ইন দ্য ভিডিও and bangladeshi je version eta ami gachhi and I'm in the video there is a slight confusion ami kotha ta ei karone bollam because I have seen few people writing down in facebook ba social media te je ei gaan ta ki kono copy gaan naki but ami ekhon clear kore dilam actually this is not a copy song it's a collaboration amra jeta ke boli joutho projojona jinish ta orokomi kora hoyeche and seta sri lanka teo release kora hoyeche bangladesh teo release kora hoyeche বাট দুইটা দুই সময় রিলিজ করা হয়েছে সো দ্যাটস ইট দ্যাটস ইট একটা ব্যাপার ক্লিয়ার হয়ে গেল তাহলে দর্শকদের অপিনিয়ন অনেক বড় একটা ব্যাপার না তাদের সবসময় ক্লিয়ার করতে হয় আসলে কোন কাজটা হচ্ছে কোন কাজটা হচ্ছে না এবং তাদের সাথে কথাও বলতে হয় ঈদের সময় কে আছেন দর্শক আমাদের সাথে হ্যালো ঈদ মুবারক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু কথা বলুন আমাদের আজকের অতিথির সাথে ঈদ মুবারক ভাই হ্যালো ঈদ মুবারক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি আপনার অনেক বড় ভক্ত সেই ছোটবেলা থেকে এখন আপনার বয়স কত এখন 19 ঠিক আছে আচ্ছা ছোটবেলা কবে থেকে শুরু হয়েছিল ছোটবেলা থেকে একটা রিকোয়েস্ট ছিল গানে জি হ্যাঁ হ্যাঁ প্লিজ হোয়াট ইজ ইওর রিকোয়েস্ট কোনটা জি আপনার রিকোয়েস্টই বলুন আমাদেরকে একটু মন ভালো করে গান করলে ভালো হয় না একটু হ্যাঁ হোয়াই নট মানে জিনিসটা তো এরকম না যে আমি সব স্যাড গান করছি তা তো না আই হ্যাভ কিন্তু কেন জানি আপনার সেই স্যাড সং গুলো সবার কেন জানি খুব বেশি পছন্দ বারবার রিকোয়েস্ট করে কিন্তু আমার আপনার একটা পছন্দের গান খুব 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 ফেভারিট চাইনা মে তুই অন্য কারো হও তবে কিন্তু এটা তো অ্যাগ্রেসিভ ভালোবাসা হ্যাঁ অ্যাগ্রেসিভ ভালোবাসা যে না আমি চাই না বাট হ্যাঁ বাট স্টিল এটা কিন্তু না পাওয়ার নিয়ে কিন্তু বলা ওকে আমি ওকে আই ওয়াজ রং আর আরেকটা জিনিস এটা এটা আমি এভাবে বলা ঠিক নাকি যাই না বাট মানুষ কিন্তু শুনতে পছন্দ করে মানে এই টাইপের গান আচ্ছা এটা আমার দেখা মানে সবার অডিয়েন্সের কাছ থেকে আচ্ছা দেখা এবং সেটা একটা এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি যে পিপল লাইক টু হিয়ার ইউ নো দোজ স্যাড কাইন্ড অফ সংস আচ্ছা তাহলে আমরা এবার স্যাড সং শুনবো নাকি আমি ও যে রিকোয়েস্ট করলো ভালো লাগে না গানটা ওইটাই গাচ্ছি আচ্ছা thank you.
এভাবে কাঁদাও যেন ভালোবাসা কোনো হাসি খেলা পুরনো ভালো লাগে না মানে কারো মন খারাপ করে দিয়েও যে কারো মুখে হাসি আসতে পারে সেটা হচ্ছে কি আমাদের প্রমাণ হৃদয় খান নো নো এটা ছিল যেটা এটা হচ্ছে দিস ইজ সামথিং ইটস আ অ্যাপ্রিসিয়েশন সো বিকজ আমি বলতে চাই যে আই এম ভেরি লাকি বিকজ ফয়সাল ভাই রাকেশ ভাইয়ের মতো দে আর অসম গিটারিস্ট হ্যাঁ আমি কথা এটা আমি আসলে মুখে বলে শেষ করতে পারবো না হ্যাঁ আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের যে কেমিস্ট্রিটা অন স্টেজ যেটা থাকে সেটা কিন্তু খুব চমৎকার লাগে দেখতে তো ওই তারিখটা ছিল ওইটার জন্য ওকে তাহলে হি প্লেড সাম সোলো পার্টস হিয়ার হুইচ ইজ অসম অসম তাহলে আমরা অন দিস নোট একটা ব্রেক নিয়ে নিই প্রিয় দর্শক সময় হয়ে গেল আরও একটি বিরতির ফিরছি আরও অনেক অনেক চমৎকার পছন্দের গান নিয়ে সঙ্গেই থাকুন ব্রেকের পর সবাইকে আবারও ওয়েলকাম করছি একুশে টেলিভিশনের ইট স্পেশাল ফোনো লাইভ স্টুডিও কনসার্ট আপনাদের সবার সাথে রয়েছে আমি বেনজির এবং আমাদের সবার সাথে রয়েছে আমাদের সবার পছন্দের সঙ্গীত শিল্পী হৃদয় খান হৃদয় খানের সাথে যদি আপনারা কথা বলতে চান তাহলে ডায়াল করুন 8189925 এবং 8189926 এই নাম্বারে আর আপনাদের জন্য একটা কুইজও রয়েছে কুইজটি হলো হৃদয় খানের মোট অ্যালবামের সংখ্যা কয়টি আপনারা আপনাদের মোবাইলে গিয়ে টাইপ করতে হবে কনসার্ট স্পেস আপনার উত্তর লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারে আর সর্বোচ্চ সঠিক উত্তরদাতা পাচ্ছেন হোটেল সিগালের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের পছন্দের হৃদয় খানের কাছে এবার কোন গানটি আমরা শুনবো কেন ভাবো কেন ছেড়ে যাব তোমায় ছেড়ে গেলে তোমায় পাব কোথায় তোমাকে নিয়ে জীবন আর জীবন তো হয় না দুবার তুমি আমার বসুন্ধরা তুমি আমার রঙিন আশা তুমি আমার ভালোবাসা শুধু জেনে তোমাকে নিয়ে জীবন জীবন তো হয় না তুমি আমার বসুন্ধরা তুমি আমার বাঁচামরা তুমি আমার তুমি না তুমি আমার হক অলিক ভাইয়ের ছবির গান গানটা লিখেছিল হচ্ছে কবির বকুল আই লাভ দিস সং ছোট করে গেলাম পুরোটা গেলাম না ইচ্ছা করছিল আরো শুনতে
এবার তাহলে কোন গানে আমরা যাচ্ছি? এবার একটা বড় চমৎকার গান শুনবো। কি জ্বালা, কি জ্বালা গানটা করছি? আচ্ছা, কি জ্বালা, আমাদের সাথে একজন দর্শক আছে, তার সাথে আগে কথা বলে নিই। দর্শক কি আছেন আমাদের সাথে? হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। আপু আমাদের সাথে আছে, আপু আমাদের সাথে আজকে গেস্ট আছে হৃদয় খান, সরাসরি চলে যাই তার কাছে। হ্যালো, হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাকে তার আগে একটু আপনার ঈদের সময়টা কিভাবে কাটছে এটা একটু বলুন, আমরাও তো জানতে চাই। সরি, কোথায় অনেক বৃষ্টি হচ্ছে? রংপুরে অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তাহলে ঈদের সময়টা তার আসলে বৃষ্টির মধ্যে উপভোগ করা যায়, তাই না? ঘরে বসে গান শোনার জন্যই তো, মানে আমরা তো একুশে টেলিভিশন সকালে এই জন্যই সবার সামনে নিয়ে এসেছি আমাদের হৃদয় খানকে, যে বাসায় বসে যেন বোর ফিল না করেন, এই জন্যই আমরা আছি। এনজয় ইওর ঈদ। থ্যাংক ইউ। এবার আমরা গানে চলে যেতে চাই।
আবার একটু নকল করলাম মানে এত চমৎকার এখানে মিউজিক এনভায়রনমেন্ট এখানে যে আছে সেই কিন্তু বুঝে আমাদের একটা ব্রেক আছে সুপার ব্রেক ভাই জীবনে সুপার ব্রেকের নাম শুনছেন ইয়েস আই হ্যাভ এক্সপেরিয়েন্সড ভাই আমাকে এটাকে উঠাই দিবেন
কতক্ষণ ব্রেক? 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড সুপার অসম। আমি একটু আগে বলছিলাম যে আমি একটু নকল করতে চাই সব সময় হৃদয় খানকে। কেন? মানে আমি প্রথমে হৃদয় খান তো মেল ভার্সন, রাইট? ও তো ফিমেল ভার্সন হতে চায়। অলরেডি আছে সেটা। আচ্ছা আছে। আমার একটা ফ্রেন্ড, হ্যাঁ, ওরই ওয়াইফ ইশাদ আমিন, ও একেবারে আমার ফিমেল ভার্সন। আচ্ছা, কোন অর্থে আমি একটু শুনতে চাই। না মানে উই আই থিংক অর ডেফিনেটলি উই থিংক অলমোস্ট দ্য সেম। না উই আমরা যখন যেটা ভাবি মিলে যায়। আচ্ছা ওকে, ভাবির সাথে যেটাই ভাবেন সেটাই মিলে যায়। আচ্ছা আমরা এবার কোন গানটি শুনবো? ওকে, আমার প্রথম অ্যালবাম থেকে ভেবে ভেবে বলি আমার একটা যে গান আছে, baby.
চলে যায় তবু কিছু থেকে যায় যে কিছুতে থাকো তুমি চোখ ছুঁয়ে বলে দাও ভালোবাসা নিয়ে যা এরাতে আর কোন রিকোয়েস্ট আছে বলে ফেলুন চটপট ওকে ওকে নো প্রবলেম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইটস রিয়েলি নাইস অফ ইউ আমি প্লিজ প্লিজ প্রিয় দর্শক কে বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঈদ মোবারক ঈদ মোবারক ভয়েস তো অনেক মিষ্টি কোথা থেকে বলা হচ্ছে হ্যালো হ্যাঁ কোথা থেকে বলা হচ্ছে আমি জানতে চাই যে তুমি পড়াশোনা করছো ক্লাস টেনে পড়ছে অনেক বড় তার ভয়েস শুনে তো মনে হচ্ছে যে ক্লাস ওয়ান এর পড়বে এরকম কেউ আমরা তাহলে গানের প্রিপারেশন নিতে থাকি একটা ব্রেক নিয়ে আসি
দর্শক, আমরা নিয়ে নিচ্ছি আরো একটু বিরতি, ফিরছি একটু পরে, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। ব্রেকের পর সবাইকে আবারও ওয়েলকাম করছি একুশে টেলিভিশন স্পেশাল ফোন লাইভ স্টুডিও কনসার্ট। আপনাদের সবার সাথে রয়েছে আমি বেনাসির, এবং আমরা শুনছিলাম হৃদয় খানের কণ্ঠের চমৎকার কিছু গান। দর্শক, আপনাদের জন্য কিন্তু একটা কুইজ রয়েছে, আপনাদেরকে বারবার মনে করিয়ে দিতে চাই, এই কুইজের সঠিক উত্তর দিতে পারলে কিন্তু আপনারা পাবেন জিনিস, সর্বোচ্চ সঠিক উত্তরদাতা পাবেন হোটেল সিগালের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট। আর আমাদের সেই কুইজটি হলো হৃদয় খানের মোট অ্যালবামের সংখ্যা কয়টি। আর আপনারা যদি আমাদের সাথে সরাসরি যোগদান করতে চান, কথা বলতে চান আমাদের আজকে অতিথির সাথে, তাহলে ডায়াল করুন 818-9925 এবং 818-9926 এই নাম্বারে। তাহলে আমরা চলে যাই হৃদয় খানের কাছে। আমি এখন যে গানটা গাচ্ছি, এই গানটা আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার রিমন ভাইয়ের জন্য গাচ্ছি। আচ্ছা, ওকে, রিমন ভাইয়ের রিকোয়েস্ট, তাহলে সাউন্ড একটু ভালো হওয়ার চাই আমরা। না, নিঃসন্দেহে সাউন্ড ইজ বিউটিফুল, অ্যামেজিং। আই অলওয়েজ লাভ রেমন ভাই ওয়েন হি ডাজ দ্য সাউন্ড ইন দ্য শো, ইজ অসম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যদি একদিন আমি চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট, জানি একদিন আমি চলে যাব সবই ছেড়ে, যত বুক ভরা দুঃখ কষ্ট সবই ছেড়ে যত ভরা।
ছোট করে গেলাম মিলন ভাই। হ্যাঁ আমি আর ওয়েট করছিলাম, আমি আর মানে পরের লাইনগুলো ধরার জন্য ভাবছিলাম। এনিওয়ে আমি আগে বলেছি যে অল্প করে গাবো। ওকে, আমাদের সাথে একজন দর্শক আছেন। প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন আছেন? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আর ঈদের সময় সাথে কথা হয়ে যাবে? অবশ্যই কথা বলুন। হ্যালো, ঈদ মোবারক। হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু ক্লাস 6 থেকে আপনার ফ্যান, সেই 2011 সাল থেকে। ওকে, 6 আ ওকে, মানে যে কাউন্ট করছে কিন্তু হৃদয় খান দিয়ে একদম ভরা। ওকে ওকে, আচ্ছা আমি ফিরে তো পাবো না গানটা শুনতে যাচ্ছিলাম। আই থিংক ইউ হ্যাভ মিসড ইট, আমি গানটা কিছুক্ষণ আগে করে ফেলেছি। আর কোনো নতুন রিকোয়েস্ট আছে? কিছুক্ষণ আগে করে ফেলেছি না। আচ্ছা আচ্ছা, আর কোনো রিকোয়েস্ট নেই? থ্যাংক ইউ, থ্যাংক ফর কলিং। ওকে, নো প্রবলেম। ওকে, আমরা এবার কোন গানটা শুনব? আমি ছোয়া অ্যালবাম থেকে আমার যে টাইটেল সংটা ছোয়া গানটা করছি। ছোয়া অ্যালবামটা অনেক হিট হয়েছিল, অনেক অনেক। তাহলে শুনি। Thank you.
অনেক লম্বা একটা গান আর মিউজিক গুলো উই ফিল লাইক উই আর ইন আ স্টুডিও উই ফিল লাইক উই আর অ্যাট দ্য স্টেজ খুব ভালো লাগছে খুব এনজয় করছি আমাদের দর্শক অনেক এনজয় করছেন দর্শক একজন আছেন আমাদের সাথে কে আছেন দর্শক আমাদের সাথে হ্যালো ঈদ মোবারক কে আছেন আমাদের সাথে জি কে বলছেন আমি টিউলিপ বলছিলাম জি কোথা থেকে বলছিলেন আমি সিঙ্গাপুর থেকে অনেক দূর থেকে উই আর ভেরি লাকি থ্যাংক ইউ কথা বলুন ঈদ মোবারক টিউলিপুপি আমার কেমন আছো ফ্যান্টাস্টিক কেমন যাচ্ছে তোমাদের ঈদ সেখানে তোমাদের ঈদ কেমন কাটছে ঈদ আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটলো মজার জিনিস হচ্ছে আমাদের কথা ওইভাবে হয় না মানে দেখা যায় যে ব্যস্ততার কারণে বা দূরত্ব টাইমিং সবকিছু মিলে কিন্তু এইভাবে শোতে কথা হচ্ছে কেমন লাগছে আপনার ঠিক আছে বাবা তোমার কাছে একটা গান শুনতে যাচ্ছি বলো তো কোনটা তুমি আমার বসুন্ধরা ও এটা কি গিয়েছে এটা হ্যাঁ ও করে ফেলেছে আচ্ছা তোমার জন্য একটু করে গাচ্ছি আবার হ্যাঁ প্লিজ আচ্ছা থ্যাঙ্কস আ লট থ্যাঙ্ক ইউ থ্যাঙ্কস ফর কলিং কেন কেন ভাবো ছেড়ে যাব তোমায় ছেড়ে গেলে তোমায় পাবো কোথায় তোমাকে নিয়ে জীবন জীবন তো হয় না গানের কথাগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কথাগুলো কবি বকুল চাচা লিখেছিলেন আচ্ছা অনেক তো গান করা হয়েছে না অনেক গান করা হয়েছে আমরা খুব সহজেই নো আমি একটা প্রশ্ন করতে চাই আচ্ছা না যে আমরা বলি আমরা কাউকে ভালোবাসলেই বলি আই লাভ ইউ কাউকে যদি খুব অনুভব করি সেটা বলে আই মিস ইউ কিন্তু আই লাভ ইউ ছাড়া যদি আপনি কাউকে আপনার ভালোবাসার কথা বলতে চান গানে গানে কিভাবে বলবেন ভালোবাসার কথা গানে গানে প্রথমত না সেটা তো আছেই হ্যাঁ বাট আমি মিউজিশিয়ান হিসেবে আমি আগে তার টেস্টটা বোঝার চেষ্টা করব কি টাইপের মিউজিক সে পছন্দ করে সেই টাইপের একটা গান আমি গাবো তার জন্য আই হ্যাভ লট অফ ইউনো জনর মিউজিক অ্যারেঞ্জমেন্ট করা গাওয়া এরকম টিউন করা গান আছে এখন যদি মেয়েটা হয় খুবই ফাঙ্কি তাহলে চাইনা মে ইজ পারফেক্ট ফর আর যদি আর যদি খুব রোমান্টিক সফট হার্টেড হয় তাহলে ভেবে ভেবে বলি গাইতে পারি আচ্ছা আমরা তাহলে আরেকটু ভাবতে থাকি যে কি বলা যায় একটা ব্রেক নিয়ে নিই দর্শক সময় গেল আরেকটি বিরতির ফিট একটু পরে সঙ্গেই থাকুন ব্রেকের পর সবাইকে আবারও ওয়েলকাম করছি আমাদের আজকে স্পেশাল আয়োজনে দর্শক আপনাদের সবার সাথে রয়েছে আমি বেনজির এবং আমরা শুনছিলাম হৃদয় খানের কণ্ঠে চমৎকার কিছু গান আপনারা আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রলের নিচে নাম্বারটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদের জন্য একটা কুইজ আছে সেই কুইজটিও কিন্তু স্ক্রলে আপনাদের জন্য আমরা দেখিয়ে দিচ্ছি আই হোপ আপনারা তাড়াতাড়ি আমাদের সাথে জয়েন করবেন এবং কুইজে অংশগ্রহণ করবেন আমরা কি এবার ভেবেছি কি বলা যেতে পারে আচ্ছা ও সেটা কি এখনই আপনি যদি চান যদি অপেক্ষা করাতে চান হ্যাঁ একটু অপেক্ষা করুক ওকে মানে কাকে বলবো এখন তুমি কি তোমাকে বলতে বলতেছ না আমি তো আমার জন্য না সেটাই কর দেন বাজাবো
বলো সব মানুষকে পারে কেউ যেতে কেউ তো হারে আমরা আরো দুটো গান শুনতে পারবো এখন আপনাকে ঠিক করতে হবে আপনি আপনার প্রপোজটা কখন করবেন শেষ গানে না এখন গানে শেষ গানটাতেই করা উচিত আচ্ছা তাহলে আপনি দেরি না করে এখন কোন গানটা গাবেন সেটা আই থট যে আমরা তিনটা গান করছি সো আমি চিন্তা করিনি আগে আমি কিন্তু দুটা গান এখন করলাম আচ্ছা সো ওভাবে চিন্তা ছিল যে এই গানটাতে আমি প্রপোজ করে শেষ করব আমরা তাহলে সুযোগে একটা ফোন নিয়ে নিই হ্যাঁ প্লিজ প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে হ্যালো ঈদ মোবারক মোবারক জি কে বলছেন আমি থেকে নুসরাত বলছি আচ্ছা নুসরাত আপু কোথা থেকে বলছেন আমি শুনতে পাচ্ছিলাম আসলে সবাই ফোনে পাচ্ছিল না আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেই পাচ্ছেন আর প্রোগ্রামের অনেক শেষ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর রিকোয়েস্ট নাও যাবে না এই মুহূর্তে থ্যাংক ইউ আচ্ছা তাহলে আপু অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য আপনার জন্য একটু সহজ করে দেই হ্যাঁ আমরা এবার প্রপোজালে যাচ্ছি এক্স্যাক্টলি 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 থ্যাংক ইউ বুঝার জন্য আমি তাহলে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই আর আপনার এই প্রপোজালের গানটা শুনতে শুনতে আমরা বিদায় নিব দর্শক আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আমরা চেষ্টা করেছি আপনাদের ঈদের সময়টাকে আরও অনেক রঙিন করে তুলতে হৃদয় খানের কণ্ঠে আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও ঈদ মোবারক হৃদয় ভাইয়া আপনি যদি কিছু বলতে চান আমার ফ্যানদেরকে তো স্পেশালি বলবো যে অনেক কৃতজ্ঞ আমি তাদের কাছে বিকজ অল দেয়ার লাভ দেয়ার সাপোর্ট অ্যান্ড ইউ নো উইচ কিপস মি রিয়েলি ওয়ার্ম and be more serious about music so thank you so much সবাইকে বলবো যে ঈদের আনন্দে সবাই যাতে থাকতে পারে এবং অনেক আনন্দ করেন সেটাই কামনা and আমি ইটিভি কে ধন্যবাদ দিতে চাই ফর ইনভাইটিং মি হিয়ার সোহাগ ভাইকে ধন্যবাদ স্পেশালি হি হ্যাজ বিন আ অসাম পারসন খুবই জোস একটা মানুষ আই লাইক হিম এন্ড অফ কোর্স ইউ অ্যাজ ওয়েল ফর হোস্টিং and onek silly kichu kotha bolar jonno acha amader sathe bhaiya dekheo kintu ektu thanks aptar mukh theke ami shurutey bolechi abaro bolchi definitely eta amra ashole musically shobai ke thanks janai always music korte korte shobai ke thanks diye dei but then again thanks ami amra amader shobar moddhe kintu ekjon manush khubi recently join koreche riyad he is playing drums and as you know Faisal bhai is playing the electric guitar Rakesh bhai is also playing electric guitar and amader khub priyo ekjon manush Tinku bhai he is actually sad right at this moment because uni khete khub pochondo kore kintu ekhono ona khawa hoyni lunch er time hoye geche so he is sad anyways ami ganer pori okay all right this is the last song Thank you so much. Thanks, everyone. I'm Igan Chirac.
তোমাকে তো